বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, আমার আবর্জনা পেলোয়া বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, পরিবেশ বিনষ্ট করে কার্য বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, ডাম্পি গাঁও বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, ডাম্পি গাঁও করিবলজিয়া নহব, নহব, নহব। হয় উত্তর গুয়াহাটির পৌরসভার এক নিকৃষ্ট কাণ্ডক লিয়া উত্তর গুয়াহাটির দল সংগঠন স্থানীয় রাইজ সরব হয়েছে। কেন উত্তর গুয়াহাটির পৌরসভার যে পেলনীয় সামগ্রী, সেই পেলনীয় সামগ্রী উত্তর গুয়াহাটির ঐতিহ্যমণ্ডিত দীর্ঘেশ্বরী দেওয়ালর সম্মুখের মুকলি স্থানত পেলাক লিয়া সকলে সরব হয়েছে। আর এই যে আবর্জনা সমূহ উন্মুক্ত স্থানত পেলার বাবে এতিয়া এই স্থানের পশুধন বহু মৃত্যুর মুখলৈ করুণ মৃত্যু খাবলগা হয়েছে, আর বহু পশুধন ইতিমধ্যে রোগাক্রান্ত হয়ে পড়েছে। আর মানে ইয়া দেখাই আছো উত্তর গুয়াহাটি উত্তর ফুলুঙর ইয়া দীঘেশ্বরী দেওয়ালের সম্মুখের এই এই দৃশ্য আসলে উত্তর গুয়াহাটির আর একটা খুব অমানবীয় কাম করেছে উত্তর গুয়াহাটির পৌরসভায়। আর এই বিষয়ে আমি ইয়ার পূর্বতেও বাতৰি পরিবেশন করেছিল, যেহেতু কেবাটাও পশুধন নিহত হয়েছে আর বর্তমানে এনেদরে শিকার হয়ে আছে পশুধন সমূহ, আর পৌরসভার এনে গাফিলতির বাবে আসলে এনেদরে একটা খুব অমঙ্গল খবর আছে, আর যার বাবে বহু লোক এটা এই কথাক অসন্তুষ্ট হয়েছে। বিশেষ দীঘেশ্বরী দেওয়ালে পরিচালনা সমিতি অসন্তুষ্ট হয়ে পড়েছে, বৈদিক ক্রিয়াকাণ্ড করাত সুবিধা পাইছে। পোনে পোনে জানিব বিচারিম ইয়ারে দীঘেশ্বরী দেওয়ালের পরিচালনা সমিতি কর্মকর্তা। হয়, এই আমার খুব একটা দুঃখজনক ঘটনা হয়েছে। আমার দীঘেশ্বরী দেওয়ালরে নহয়, এই ওসরের যা অনুষ্ঠান শিক্ষানুষ্ঠান বা এনে ধরনের খেল ধেমালি করা যা মানে মানে আমার ফিল্ড আছে, এই গোটেদে আমার ইয়ার একটা মানে বিরূপ প্রভাব পড়েছে। তারপরে আপনাদের দেখা পাইছে এই জলাশয় আছে ইয়াত, ইয়ার আমার শিলগুড়ি বিলখন ওসরতে আছে নিকটবর্তী। গতি শিলগুড়ি বিলের মাছ আপনাদের জানে আমার গোটে বিখ্যাত, আর ইয়ারপরা সেই পানিটি গিয়ে পেলায় ব্রহ্মপুত্রে পড়ে আছে, আর ইয়ার মাছ আমার এই উত্তর গুয়াহাটির বিভিন্ন অঞ্চলের রাইজে আমি ইয়ার মাছ গ্রহণ করো। গতি এনেকা একটা পরিবেশ হয়েছে, আজি আপনার ইয়ার পানি দূষিত হয়ে গেল, কলা পড়ে গেল, গোটে মানে বীজাণু চারিফালে বিয়পি গেল। গতি ইয়ার মাছ কাজবিল আমার রাইজে কেন খাব? তারপরে আমার যেটা দীঘেশ্বরী দেওয়ালয় দেওয়ালত এনেকা পরিবেশ হয়েছে, ইয়ারপর যেটা বতা দিয়ে দুর্গন্ধবিল আমার মন্দিরে সেইফেলে যায়, গতি রাইজে ভোগ গ্রহণ করাটা অসুবিধা পায়, দুর্গন্ধয় ছানি ধরেছে। গতি এনেকা যদি একটা অবস্থা হয় তো আমার এই ঐতিহাসিক যা স্থান আছে বা যা অনুষ্ঠান আছে এই সময় একটা সময় গিয়ে পেলায় হয়তো বন্ধ হওয়ার উপক্রম হব। হ্যাঁ, আমি সমগ্র মানে ইয়ার লগত জড়িত যিসমূহ প্রশাসনের বিষয়া মানুষ আছে বা পৌরসভার যিসমূহ আমার বিষয়ববীয়া বা পারিষদ সকল তেখেত সকলকে আমি হাত জোড় করে অনুরোধ জানাই আছো বারে বারে যে আপনাদের ইয়ারপরা এই দাম্বিগ্রামটি স্থানান্তর করার ব্যবস্থা করক, রাইজর বৃহত্তর স্বার্থর প্রতি লক্ষ্য রাখি আপনাদের এই এইখানে কাম করব বলে আমি আশাবাদী। আসলে এই বিষয়ে আমি পূর্বতে বাতৰি পরিবেশন করেছো, কেন এটা ভয়ানক খবর যে এটা মুকলি ঠাইত আর বিশেষ ঐতিহ্যমণ্ডিত দীঘেশ্বরী দেওয়ালের সম্মুখে এনেদরে একটা নিকৃষ্ট কাণ্ড করেছে উত্তর গুয়াহাটি পৌরসভায়। কেবল উত্তর গুয়াহাটি পৌরসভারে নহয়, আসলে ইয়া পলাশবাড়ী পৌরসভার আবর্জনাও ইয়াত পেলাবলৈ লোৱা হৈছে, আর গুজব উঠিছে যে গুৱাহাটী মহানগরীর আবর্জনাও এই স্থানতে পেলোৱা হবে, এক ডাম্পিং গ্রাউন্ড বনোৱা হবে। ইতিমধ্যে অস্থায়ী রূপে এতিয়া ডাম্পিং গ্রাউন্ড বনাইছে আর যাক লৈ এতিয়া অসন্তুষ্ট হয়ে পড়েছে উত্তর গুয়াহাটির দল সংগঠন, কেন যে ঐতিহ্যমণ্ডিত পুরাণ প্রসিদ্ধ দীঘেশ্বরী দেওয়ালয় সেই দীঘেশ্বরী দেওয়ালয় একেবারে সম্মুখতে এই আজবকাণ্ডটি করেছে, আর যার বাবে এটা সকলে অসন্তুষ্ট হয়ে পড়েছে। কারণ মন্দিরের বৈদিক ক্রিয়াকাণ্ড বৈদিক পূজা পাতল পরিচালনাত অসুবিধা হয়ে পড়েছে, পশুধনের মৃত্যু ঘটিছে, শ শ পশুধন মৃত্যু হয়েছে। এই মুহূর্ততে আমি দেখুৱাই আছো সেই স্থানের ইয়াত এতিয়াও এনেদরে পশুধনে পেলনীয়া খাদ্য খাব আহি মৃত্যুর শিকার হয়েছে, আর এনেদরে দৈনিক শিকার হয়ে আছে। কিন্তু তৎসত্ত্বেও কিন্তু উত্তর গুয়াহাটি পৌরসভা কিংবা কামরূপ জেলা প্রশাসনে কোনো ধরনের গুরুত্ব সহকারে লওয়া নাই। আমি ইয়ার পূর্বে বাতৰি পরিবেশন করেছিল, আর কি কব মানে উত্তর গুয়াহাটি পৌরসভার কানহার নাই। আমি উত্তর গুয়াহাটি পৌরসভাক বারে বারে অনুরোধ জানাইছিল, আমার লগত এখন সভাও হয়েছিল, সভাতো তেখেত অনুরোধ জানাইছিল যে এই ডাম্পিং গ্রাউন্ডটো আপনাদের ইয়ারপা উঠাই লৈ যাওক, কারণ দীঘেশ্বরী দেওয়ালর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ডাম্পিং গ্রাউন্ডেরপরা, কারণ ডাম্পিং গ্রাউন্ডের ফলতেই ইয়ারপা নির্গত যে দুর্গন্ধ এই দুর্গন্ধর বাবে দীঘেশ্বরী দেওয়ালত কোনো ধরনের ভোগ গ্রহণ করব নোৱাৰা হৈছে, বৈদিক কার্যসমূহ সমাপন করাত অসুবিধার সৃষ্টি হয়েছে। বিশেষভাবে এই নিকটবর্তী অঞ্চলের রাইজ ইয়ার দ্বারা বারুকায় আক্রান্ত হয়েছে, আনকি ইয়াত শিক্ষানুষ্ঠান আছে, ইয়াত বিভিন্ন ধরনের খেলপথার আছে, ইয়াত নামঘর আছে, মসজিদ আছে, ইয়াত ধর্মীয় উপাসনা আর শৈক্ষিক দানত আমি বড় অসুবিধা পাইছো। ইয়ার লড়া ছাড়া নাকত কাপড় বানি থাকবলগা পরিবেশ হয়েছে, আমি এই কার্য অতিশীঘ্রে বন্ধ করবলে আমি প্রশাসনক অনুরোধ জানাইছো। ইতিমধ্যে আমি কামরূপ জেলা উপায়ুক্ত মহোদয়ক আমি এই বিষয়ে এখনই আবেদন দিছো, আমার পদের সভাপতি দীঘেশ্বরী দেওয়ালর চক্র বিষয়া মহোদয়ক এই বিষয়ে আমি জানাইছো, কিন্তু তেখেতেও এই এতিয়ালৈ এই ক্ষেত্রে কোনো কানখার দিয়া নাই। গতি প্রশাসনক আমি অনুরোধ জানাইছো অতি শীঘ্রে এই ডাম্পিং গ্রাউন্ড বন্ধ করক, অন্যথায় আমি প্রতিবাদী কার্যসমূহ জঙ্গি রূপত লৈ যাবলৈ প্রচেষ্টা করিম। আর রাইজও আমাক সহযোগ করেছে, যাকালি এখন রাজসভা হয়েছিল,
সমগ্র রাইজে আমার দীঘেশ্বরী দেবালয়ক যিকোনো মূল্যের বিনিময়ে এই ডাম্পিংকরণ বন্ধ করবলে পরামর্শ দিছে, আর সেই আমি বদ্ধপরিকর যিকোনো প্রকারে এই ডাম্পিংকরণ বন্ধ করিমে। এটা ঐতিহ্যমণ্ডিত দেওয়ালয় আর মহানগরীর মাজমজিয়ার একবারে যুক্তিযুক্ততা নাই, কারণ কেলে দীঘেশ্বরী দেওয়ালয় হল হাজার হাজার বছর ধরে মার্কেন্দ্র ঋষিয়ে ইয়াতে তপস্যা করেছিল, ইয়াত যথেষ্ট আপনার যাত্রী সকল আহে, আনকি বিভিন্ন দেশের পৰা ইয়ালৈ আহি আধ্যাত্মিক চিন্তা চর্চার কারণে তেওঁবিলাকে ধ্যান প্রাণায়াম করেহি, আর লগতে ইয়াতে সদায় ভোগ গোসানীক ভোগ আগবায়, সেই ভোগ আমার যাত্রী সকলেও গ্রহণ করে। কিন্তু এতিয়া তো দেখিছো ভোগ খাওয়ার সময়তে মানুষে অকপাবলে ধরে, সচাকে ই একটা বড় দুর্ভাগ্যের বিষয়। তাতুক এই পলিউশনে, এই যে মানে পলিউশন হয়েছে, এই পলিউশনের পর উচরতে এখন খেলপথার আছে, খেলপথারত লড়ছলিয়ে যেতিয়া খেল খেলে তার উপর যেতিয়া অক্সিজেনের বিরাট প্রয়োজন হয়ে পড়ে, তেতিয়া এই অক্সিজেনে অক্সিজেন নাপায়, এই দুর্গন্ধময় আৰু এনেদৰে আসলে পার্শ্ববর্তী অঞ্চল সমূহৰ যে লোকসকল, আবাসিক অঞ্চলটোৰ লোকসকল যথেষ্ট ক্ষতিৰ সন্মুখীন হৈছে। আৰু এই দেখুৱাই আছো পোনে পোনে ইয়াৰ স্থানীয় ৰাইজে ইতিমধ্যে এই যে সোমাই অহা পথছোৱা আসলে এনেদৰে বেৰ দিছে, যাতে ইয়াত তেওঁলোকে প্রবেশ কৰিবলৈ নিদিয়ে, সেই বাহনসমূহ যিসমূহ বাহনত আসলে এই জাবৰ জোথৰ আবর্জনাবোৰ লৈ আহে, সেয়া যেন বন্ধ কৰিব। আৰু সকলো দল সংগঠন একত্ৰিত হৈছে এই যে পৌরসভার এই একচেটিয়া আসলে ব্যৱস্থাৰ বাবে, তেওঁলোকে কোনো ৰাইজৰ মতামত লোয়াকে যে এই ব্যবস্থা করেছে তাকে অসন্তুষ্ট হয়েছে। আর ইতিমধ্যে ইয়াত আমার পশুপালক সকল আছে, কেনেদরে পশুধন নিহত হয়েছে আমি জানি একবার আপনার আছে। গরু বর্তমান পাঁচটা মরছে আমার ইয়াতে, এইবিল খায় মরছে, তো উপায় নাই, গরু তাতে আমার এই যে চরণীয় পথার আছে, চরণীয় পথারের পর এইবিলাকত আহে।